মানুষের জন্য লড়াই করা মমতা ব্যানার্জি জিন্দাবাদ সবুজ সাথী করার জন্য মমতা ব্যানার্জিকে জানাই ধন্যবাদ কন্যাশ্রী করার জন্য মমতা ব্যানার্জিকে জানাই ধন্যবাদ রূপশ্রী করার জন্য মমতা ব্যানার্জিকে জানাই ধন্যবাদ রূপশ্রী করার জন্য মমতা ব্যানার্জিকে জানাই ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এখন এখন আমাদের নেত্রী মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমি এখন নচিকেতা আমাদের সংগীত শিল্পী তাকে গান গাইবার জন্য অনুরোধ জানাচ্ছি বৃষ্টিতে অসুবিধা হচ্ছে না তো করছে জি মাইনার Check this. কি গান শুনবেন বলুন ঝড়তে হয়ে যাবে আল্লাহ বল দর করছে দিচ্ছি দিচ্ছি জীবানা দে জ্যাকটা দে কাকা ই সাসপেন্ডেড ফোর দে তো বসতি আবার উঠবে ঘোড়ে আকাশ আলোয় উঠবে ভোরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে দুচোখ আষাঢ় হয় খরা আজ চেতনায় প্রত্যাশা মানুষ আশা আর সেতু নয় আশা আজ অন্তরায় কাব্যের কাঁদে যন্ত্রণার চায় আজ অর্জুন নেবাতে গেছে তৃষার আগুন বহু প্রাণে যদি মিশে যায় তবে বলুন পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে ধন্যবাদ 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 নচিকেতাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে আমাদের এই মঞ্চে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জাগিয়ে শ্রী চন্দন মিত্র শ্রী মইনুল হাসান বিশ্বজিৎ দেব এবং আমাদের চার এমএলএ আবু তাহের খান আক্তুজ্জামান সমর মুখোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ তেওয়ারি কাউন্সিলর এবং সাবিনা ইয়াসমিন এদের সঙ্গে বহু কংগ্রেস কর্মীরা তারা আমাদের সঙ্গে এসছেন এছাড়াও ঝাড়গ্রামের 56 জন জনপ্রতিনিধি তারাও আমাদের দলে এসছেন তাদেরকে আলাদা করে এখানে স্থান দিতে পারছি না কিন্তু তারাও বহু সমর্থক নিয়ে দলে যোগ দিয়েছেন
এছাড়াও তারেক কানোয়ার 140 এর কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তিনিও আজকে আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসঙ্গে রাজ্যের কাজ করবার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবার আপনাদের সামনে আমাদের বহু প্রতীক্ষিত, আমাদের প্রিয় জননেত্রী, প্রিয় দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, সবকিছুই যাকে ঘিরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করছি কিছু বলবার জন্য। উপস্থিত আমাদের সভাপতি সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টি লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার এখানে উপস্থিত আছেন সুভাদা যোগেন্দা আবুল বাসার সহ আমার সমস্ত চলচ্চিত্র জগতের একেবারে দেব মিমি, আমাদের জুন থেকে শুরু করে নুসরত থেকে শুরু করে সকলে, ইন্দ্রাণী থেকে শুরু করে সকলে, আমার একগুচ্ছ ফিল্ম স্টার শ্রীকান্ত মেহতা সহ সবাই এসছে এখানে আমার টেলিভিশন চ্যানেলের, টলি চ্যানেলের, আমার সমগ্র গর্ব এরা আমাদের, অরিন্দম দ্বারা সহ সকলে, আমি সকলের নাম বলতে পারলে খুশি হতাম যেহেতু টাইম কম। আমাদের এখানে ক্রীড়া জগতের আমি একেবারে গৌতম সরকার, বিদেশ বোস থেকে শুরু করে এক ঝাঁক প্লেয়ারদের দেখতে পাচ্ছি, আমি সাহিত্যিকদের নিসিংহদা থেকে শুরু করে আবুল বাসার, যোগেন্দা সুভাদে থেকে শুরু করে আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমি খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলামের মা থেকে শুরু করে আমি একেবারে সাইবারের শহীদ তাদের পরিবার থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের শহীদ থেকে শুরু করে আমি সমস্ত পরিবারকে দেখতে পাচ্ছি। আর সাথে আছে আমার আজকে যারা নতুন যোগদান করেছেন, আমাদের বিশিষ্ট এমএলএরা আজকে যোগদান করেছেন, চন্দন মিত্র, এটা ঈশ্বর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, চন্দন মিত্র, মইনুল হাসান সহ সাবিনারা সহ আরো অনেকেই, আমি ইভেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব সহ অনেকেই, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম 20-30 লাখ লোক তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা তো আসতেই পাচ্ছে না, ঢুকতেই পাচ্ছে না এই বর্ষার মধ্যে, প্রবল বর্ষণ, প্রবল তীব্র বেগে ঝড়, তার মধ্যেও মনে রাখবেন আমরা যেভাবে সভা করতে পারি, আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের দলের যে আত্মত্যাগ, যে ডেডিকেশন, যে ডিটারমিনেশন আছে আর কোনো ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই। আমরা তো প্রলয়কে জয় করি, আমরা ঝড়কে মিটে করি, আমরা টর্নেডোকে লড়ে যাই, আমরা বাঁধ ভেঙে দিই, আবার তৈরি করি বাঁধ, কিন্তু বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, অত্যাচারের বাঁধ ভেঙে দেওয়ার কথা আমরা বলি। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, তৃণমূল কংগ্রেস জনগণের দল,
আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে, কেউ তিন দিন ধরে এসে, কেউ বা ট্রেনে এসে তিন দিন ধরে রাস্তায় হেঁটে এসে তারপর কত কষ্ট করে এসেছেন। ট্রেনে একটা ট্রেন ভাড়া করতে পারিনি, একটা ট্রেন ভাড়া করলে মিনিমাম 22 লক্ষ টাকা লাগে, একটা ট্রেন ভাড়া করতে পারিনি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি অনেক পার্টিকে বিনা পয়সায় ট্রেন দিতাম এই সব প্রোগ্রামের জন্য, কিন্তু আজকে আমাদের 22 লাখ টাকা একটা ট্রেন ভাড়ার জন্য লাগে। পারে না, আমাদের লোকেরা আসছে ভিড়ের মধ্যে চাপাচাপি করে আসতে গিয়ে আমার একটি কর্মী মারা গেছে কাটা পড়ে, তার কারণ তারা আসতে চায় কিন্তু আসবার জায়গা পায় না। মনে রাখবেন, আমরা বিজেপি পার্টি নই যে কোটি কোটি টাকা দিয়ে একটা প্রোগ্রাম করি আর টাকা দিয়ে লোক নিয়ে আসি, এত লোক টাকা দিয়ে নিয়ে আসা যায় না। এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, এটা হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, মন দিয়ে স্বপ্ন দেখতে হয়। তাই আজকে 21-এর অঙ্গীকার কি? আজকে 21-এ 25-এ পা। বাংলায় লোকসভার সিট কত? 42টা। 21-এর অঙ্গীকার 42টাই আমরা মানুষের ভোটে নেব, 42টার 42টাই। আগামী দিন বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে, তাই আমাদের দরকার বাংলার মা, বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার আম্মা, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার শিখ, বাংলার খ্রিস্টান, বাংলার শিডিউল কাস্ট, তপশিলি ভাই বোনেরা, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার সকল ভাই বোনেরা, সে আমার রাজবংশী হোক, কামতাপুরী হোক, সাদেরি হোক, নেপালি হোক, হিন্দি ভাষী হোক, বাংলা ভাষী হোক, সমস্ত ভাষাকে নিয়ে আমরা পার্লামেন্টে পথ দেখাবো আগামী দিন। মনে রাখবেন, এটা তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার। আর একটা বলি, আপনারা অনেক কষ্ট করে আসেন, 21 জুলাইটা আমরা চেঞ্জ করতে পারি না, কারণ এই জায়গায় ঘটনা ঘটেছিল বলে আর 21-এ ঘটেছিল বলে এটা আমাদের বার্ষিক প্রোগ্রাম হয়ে গেছে। কিন্তু আগামী 2019-এর ইলেকশনের আগে 19-এ জানুয়ারি বছরের প্রথমেই, 19-এ জানুয়ারি ব্রিগেড থেকে 19 দখলের ডাক, 19-এ জানুয়ারি 19-এর ভারত সরকার দখলের ডাক হবে, 19-এ জানুয়ারি 19-এ পা, 19-এ ব্রিগেড থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, ফেডারেল ফ্রন্টকে নিয়ে সংগঠিত করে এই কাজটা আমরা করব। আমরা চেয়ার খুব একটা পছন্দ করি না, আমরা চেয়ারকে কেয়ার করি না, কিন্তু আমরা দেশকে কেয়ার করি, আমরা মানুষকে কেয়ার করি, আমরা মাটিকে কেয়ার করি, আমরা মানুষকে কেয়ার করি। মনে রাখবেন, আগামী 2-1টা প্রোগ্রাম বলে দিই, প্রচণ্ড বর্ষণ, তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে যে প্রোগ্রাম, আমি পার্থদাকে বলবো নোট করতে, বক্সি আছে, অভিষেক, শুভেন্দু, অরূপ, ববিরা আছেন, নোট করুন। আমাদের আজকে 21-এ জুলাই মিটিং হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন, আমার এখনো অনেক কথা বলার আছে, তার আগে আমি কয়েকটা বলে দিই। শান্তিপূর্ণভাবে যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন, ঝড় জলের দিন, এলাকায় ঝড় জলে মানুষ বিপদে পড়লে প্রশাসনকে বলবেন, আমাদের সরকার সব সহযোগিতা করবে। আমরা 30 লক্ষ কৃষক পরিবারকে আমরা কিন্তু রিলিফ দিয়েছি, আমরা আরও পরিবারকে, যারা যদি কখনো ঝড়ে জলে বর্ষায় আক্রান্ত হয় আমরা দেখে দেবো, তাদের চিন্তা করবেন না। সরকার আপনাদের পাহারাদার, তৃণমূল কংগ্রেসও আপনাদের পাহারাদার, সাবধানে ফিরে যাবেন। 27-শে জুলাই নানুর দিবস, বীরভূম জেলায় হবে, ফিরাধাকি মনুব্রত মণ্ডলরা সে প্রোগ্রাম করবে। 28-শে জুলাই ওই মেদিনীপুর গ্রাউন্ডে, যেখানে বিজেপি প্রোগ্রাম করতে গিয়ে প্যান্ডেল তৈরি করতে পারেনি, প্যান্ডেল ভেঙে গেছে,
যারা প্যান্ডেল করতে পারে না তারা নাকি দেশ গড়বে, বুঝুন, একটা প্যান্ডেলই বানাতে পারে না। সুতরাং ওই 28শে জুলাই মেদিনীপুরে ওই সেম গ্রাউন্ডে মিটিং করবে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জি। 28শে জুলাই, 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক শক্তি বিজেপি হাটাও দেশ বাঁচাও এই প্রচার চলবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতার পতাকা উত্তোলন করবেন, আর লাল কেল্লায় আগামী দিন বিজেপি যাতে ভাষণ দিতে না পারে 2019 পর সেটা শপথ নেবেন। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ওই দিন আন্তর্জাতিক আদিবাসী দিবসও। আমি নিজে ঝাড়গ্রামে যাব আন্তর্জাতিক আদিবাসী দিবস, এবং করেঙ্গে ইয়ে মরেঙ্গে বিজেপি ভারত ছাড়ো, বিজেপি সাম্প্রদায়িকতা ছাড়ো, এই ডাকে আমাদের প্রোগ্রাম হবে। আর 9 জুলাই আদিবাসী দিবস পালন হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। 10ই আগস্ট আদিবাসী দিবস পালন হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 15ই আগস্ট সবাই, তার আগের দিন 14ই আগস্ট আমরা ফ্রিডম অ্যাট মিডনাইট করি, মধ্যরাত্রে পতাকা উত্তোলন করি, কালচারাল প্রোগ্রাম করে, এবং কিছু স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিয়ে, কৃতি মানুষদের সম্মান দিয়ে 15ই আগস্ট আপনারা পালন করবেন। মধ্যরাত থেকে 12টায় পতাকা তুলবেন, এটা আমাদের পার্টির অনেক প্রোগ্রাম, আমি নিজে করি। এরপরে আসবে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ হবে। তারপর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, প্রত্যেকটা এলাকায় শিক্ষক শিক্ষিকাদের, অধ্যাপক অধ্যাপিকাদের, যারা কলেজে আছেন কলেজে, যারা স্কুলে আছেন স্কুলে, যারা পাড়ায় আছেন পাড়ায়, সমস্ত সম্মান জানাবেন, যারা ক্লাবে আছেন ক্লাবে, ক্লাবের থেকে পাড়ার থেকে সম্মান জানাবেন, শিক্ষকরা আমাদের শিক্ষাগুরু। এইভাবে প্রোগ্রাম চলবে। তার মধ্যে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ডাকে রাজ্য কনভেনশন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে। তারপর পুজো আসবে, পুজো চলে গেলেই ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দেবেন নভেম্বর মাস থেকে। পুজো আসবে, তার আগে বকরিদ হবে, তারপরে তারপরে আমাদের জগদ্ধাত্রী পুজো হবে, কালী পুজো হবে, দেওয়ালি হবে, ছট পুজো হবে, বড়দিন হবে, সবই চলবে। তারপরে আমরা নভেম্বর মাস থেকে আমরা ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দেব। 21শে জুলাই যা লোক এসছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তার থেকেও অনেক বেশি মানুষকে নিয়ে আসতে হবে। আর ওইটাই মনে রাখবেন, 19-এর পায়ে সবচেয়ে বড় ধাক্কা দেবে। আর আমি সারা ভারতবর্ষের সমস্ত নেতাদের নিয়ে আসবো ওখানে, তার কারণ দেখাবো, বাংলায় সেদিন পথ দেখাবে, আপনারা আসুন, বাংলা আপনাদের সাথে আছে, সবাইকে আমন্ত্রণ জানাবো। মনে রাখবেন, বাংলার বুকে একটা পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, কেউ কেউ অনেক সমালোচনা করলেন, অনেক কথা বললেন, যখন ভোট হলো দেখা গেল 90% সিটে জেলা পরিষদে আমরা জিতেছি, 98% সিটে পঞ্চায়েত সমিতিতে জিতেছি, 90% সিটে গ্রাম সভাতেও প্রায় 74% সিটে জিতেছি। কিন্তু একটা কথা বলুন তো বন্ধুরা, উত্তরাখণ্ডে যখন পঞ্চায়েত ইলেকশন হয় 70% সিটে ইলেকশন হয় না, তখন কি কেউ বলেন ওটা কেন আনকন্টেস্টেড হয়নি? যখন সিকিমে 80% সিটে পঞ্চায়েতে আনকন্টেস্টেড হয়ে যায়, তখন কি একবারও বলেন ওটা কেন আনকন্টেস্টেড হলো?
বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে এমনকি 1978 সাল থেকে সিপিএম আসার পরে ক্ষমতায় যদি সব রিপোর্ট দি তাহলে বুঝতে পারবেন আমাদের বিরুদ্ধে মিথ্যে রটনা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে কুৎসা করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন কারো হাতে থাকে না এটা লোকাল নির্বাচন ঝাড়গ্রামের অনেকগুলো জায়গা আছে এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তাদের দেয়া হয়নি করতে তাহলে আমি তো কমপ্লেন করিনি কারণ আমি জানি ওটা লোকাল বাস্তবতা এটা মাথায় রাখতে হবে এটা যারা মাথায় রাখতে পারে না তাদের জন্য আমার দুঃখ হয় এর থেকে বেশি কিছু হয় না পঞ্চায়েত নির্বাচনের পরে একটা ভোট করলো কোথায় মহেশতলায় একেবারে যেন যুদ্ধ করতে যাচ্ছে পুলিশ দিয়ে কি করেছিল ব্যারিকেড করেছিল পুলিশ দিয়ে কি তৈরি করেছিল ওখানে বাংকার তৈরি করেছিল সেখানে দেখা গেল ভোটে যা জিতেছিল তার থেকে আরো 10 ডবল ভোটে জিতে গেল তাও লজ্জা নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমার কর্মীদের আমি বলবো এবং সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেসের সম্পদ মনে রাখবেন বিজেপি এলাকা এলাকায় টাকা দিচ্ছে বাইক দিচ্ছে ফোন দিচ্ছে মিথ্যে কথা বলছে গ্যাসের পারমিট দেবে বলে দোকান দেবে বলে মুর্শিদাবাদ নদিয়ায় অনেক টাকাও নিয়েছে তারপরে তারা কেউ পায়ও নি এরকম অনেক কেস আমি জানি আলিপুরদুয়ারে একটা গ্রাম সভা দখল করেছে আমি একটা সার্ভে করলাম করে শুনলাম একটা পরিবারের এক একজনকে 1000 টাকা করে দিয়েছে আরো কয়েকটা জিনিস দিয়েছে দিয়ে 100 ভোট কিনেছে আরে 100 ভোট 1000 টাকা দিয়ে কেনা যায় কিন্তু 10 কোটি ভোট কেনা যায় না এটা মাথায় রাখতে হবে কখনো কখনো ত্রিপুরার ফর্মুলা দেখাচ্ছে আরে ত্রিপুরায় তো সিপিএমটা পচে গেছিল ত্রিপুরায় তো আমরা তৈরি করেছিলাম তারপরে কি হয়েছিল ত্রিপুরায় আপনারা জানেন যে বিজেপির লোকেরা ওটা হাওড়া মিউনিসিপ্যালিটিও নয় ওটা ছোট্ট একটা মিউনিসিপ্যালিটি কংগ্রেসের লোকেরা চলে গেল বিজেপিতে সিপিএম এর লোকেরা কিছু করতে পারলো না কোটি কোটি টাকা খরচ করে সেই জায়গাটা ওরা দখল করে নিল তবে আমার একটা দুঃখ আছে দুঃখটা কি বলুন তো বাংলায় দিল্লিতে যারা বলে তারা বিজেপিকে লড়াই করবে বাংলায় দেখুন জগাই মাধাই গদাই জগাই মাধাই বিদায় তিনটে এক হয়ে গেছে সিপিএম এর হারমাত এখন বিজেপির ওস্তাদ আর কয়েকটা গদ্দার গদ্দারি করে ভাবছে এইভাবেই চলবে কালকে আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা লিঞ্চিং করছেন যারা তালিবানি হিন্দু কথা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি রাজ্য সরকারকে আমি কি বলবো আপনি প্রথম আপনার প্রেসিডেন্টের গলা কন্ট্রোল করুন আপনার পার্টির নেতাদের গলা কন্ট্রোল করুন যারা তালিবানি উগ্রপন্থার কথা বলে কেন নিজেদের পার্টিকে কন্ট্রোল করতে পারেন না কেন পারেন না কন্ট্রোল করতে নিজেদের পার্টিকে কখনো বলছে পুলিশ পেটাও কখনো বলছে তৃণমূল পেটাও কখনো বলছে আগুন লাগিয়ে দাও কখনো বলছে জ্বালিয়ে দাও এদের জন্মাবার সময় এদের মা নিশ্চয়ই মুখে মধু দিয়েছিল কিন্তু ভোগ করে করে আর মানুষের সব কিছু লুটে লুটে মায়েদের তো কোনো দোষ থাকে না মায়েদের কোনো দোষ নেই অপদার্থ সব জন্মেছে কয়েকটা এবং যাদের মুখের কোনো লাগাম নেই জীবটাই নেই ওটা জীবের জায়গায় একটা অন্য জীব তৈরি হয়েছে এটা আলা জীব তৈরি হয়েছে সেটা বড় হয়ে গেছে আর ওটা ছোট হয়ে গেছে লজ্জাও করে না এদের যে বাংলা সবচেয়ে ভালো কাজ করছে আজকে আমাদের কন্যাশ্রী আমাদের গর্ব আজকে আমাদের রূপশ্রী কোন রাজ্যে আছে রূপশ্রী আমাদের গর্ব আজকে মেয়েদের আমরা বিয়েতে সাহায্য করে দিচ্ছি মেয়েদের আমরা
পড়াশোনায় সাহায্য করে দিচ্ছি, আমার 58 লক্ষ দলিত ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা প্রায় 2 কোটি সংখ্যালঘু আর দলিত মিলে তাদের আমরা স্কলারশিপ দিই। মনে রাখবেন, আমরা চাষিদের খাজনা মুকুব করে দিয়েছি, আমরা মিউটেশন ফি জমির জন্য মুকুব করে দিয়েছি, আমাদের এখানে বেকারি বাংলায় 40% কমে গেছে। আগামী দিন জেনে রাখবেন, বেকার সমস্যা সমাধান করাও আমাদের কাজ, আমরাই পারবো, আমরাই করব, আমরাই লড়ব, আমরাই গড়ব। এরা কিচ্ছু করতে পারে না। এখন আকবরিয়ে বলছে 2019 নয় 2024-এ দেখাবো, আগে তো 2019 পার হও, তারপরে তো 2024 আসবে বন্ধু। কালকে জিতেছে সংখ্যাটা কি 325, ওরা 126, তাতে কি হলো? ভোটটা পেয়েছে কার থেকে? বিজেপি একা সংখ্যাগরিষ্ঠ নয়, ভোটটা দিয়েছে কে? এআইএডিএমকে, তার নেত্রী ছিলেন কে? জয়ললিতা। জয়ললিতাজি মারা গিয়েছেন, জয়ললিতাজি থাকলে এই ভোটটা ওরা পেত না, ওরা হারত। মনে রাখবেন, মাইক ম্যান মাইক ঠিক করুন, জয়ললিতাজি বেঁচে থাকলে এটা হতো না। আগামী দিন মনে রাখবেন, এআইডিএমকে তামিলনাড়ুতে একটাও সিট পাবে না, পাবে স্ট্যালিন, সুতরাং টোটালটাই মাইনাস বিজেপির। ইউপিতে কত সিট পেয়েছিল? 80টা। সেই 80টা সিটের জায়গায় মায়াবতী মুলায়মরা যদি এক হয়ে যায় কটা সিট পাবে? আরে যদি 30টাও পায়, 50টা তো মাইনাস, তাহলে 50টা 39টা এখানে মাইনাস করে দিন, 3। মধ্যপ্রদেশে সব পেয়েছিল, এবার সেখানে 1/4 পাবে। মধ্যপ্রদেশে কত সিট সৌগত দা? মধ্যপ্রদেশে 28, বিজেপির কটা ছিল? 28টা ছিল, 28টায় 8টা পাবে কিনা সন্দেহ। রাজস্থানে কত ছিল? রাজস্থানে 25 ছিল, 25-এ কত পাবে? 5টা পাবে কিনা সন্দেহ। গুজরাটেও সব ছিল, এবার 0 পাবে। বিহারে কত পাবে? লালুজি খেয়ে নেবে। বাংলায় কি হবে? মানুষ খেয়ে নেবে। উড়িষ্যায় কি হবে? নবীন পটনায়ক খেয়ে নেবে। পাঞ্জাবে কি হবে? অমরেন্দ্র সিং খেয়ে নেবে। তো থাকবে কোথায় ওই 325? আজকে যেটা দেখতে পাচ্ছেন ওটা 100-তে দাঁড়াবে কিনা ডাউট আছে, বড় জোর 150। আমি বাজে কথা বলি না, তাই বলছি মেজরিটি পাবে না। কালকে নাম্বার ছিল, নাম্বার ইনসাইড দ্য হাউস নাম্বারে জিতেছে, কিন্তু বাইরে দেয়ার আউট নাম্বার, বাইরে নাম্বার নেই। হাউসে নিজেদের কিছু পরিচিত ভোটে জিতেছে, আর বাইরে সমগ্র মানুষ, মানুষের পরিবার। গণতন্ত্রে জিতবে না, জিতবে না, জিতবে না। কেন জিতবে না? আপনারা জানেন কত লোক মারা গেছে? কৃষক বলছে 2022-এ গিয়ে কৃষকদের ইনকাম ডাবল করবে। আরে বাংলাদেশে শিক্ষা নাও, আমরা 3 ডবল, আমরা 3.2 করে দিয়েছি, আমরা ডাবল নয়, আমরা 3 ভাগ করে দিয়েছি, মানে 3.2 বেশি করে দিয়েছি। দেখে নাও কি করবে, 100 দিনের কাজে বাংলা 1 নম্বর, চিকিৎসা বাংলা বিনা পয়সায় দেয়, বাংলার ছাত্র যৌবন বাংলার গর্ব, বাংলার সভ্যতা সংস্কৃতি বাংলার সম্পদ। মনে রাখবেন বন্ধুরা, আমি আবার বলি, প্রতিদিন লোককে লিঞ্চিং করে মারা যাচ্ছে, লোক হত্যা করা হচ্ছে, শিখিয়ে দিয়ে কয়েকজন তালিবানি উগ্রপন্থা হয়েছে, মানুষকে ঘৃণা করতে শিখিয়েছে, জোর করে মানুষকে খুন করছে, মানুষকে হত্যা করছে, মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিয়েছে। প্যান্ডেল ভেঙে গেছে বড় কথা নয়, এরা তো দেশটাকেই ভেঙে দিচ্ছে, দেশটাকে পুরো ভেঙে দেওয়ার প্ল্যান। দেখুন কন্যাকুমারিকা, একদিন স্বামী বিবেকানন্দের কন্যাকুমারিকা বেলুর মঠের আন্ডারে ছিল সম্ভবত, আজ কন্যাকুমারিকাও আরএসএস দখল করে নিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে অমর্ত্য সেন ছিলেন,
কিশুগত তাই তো সরিয়ে দেওয়া হয়েছে। চলে যান, প্রত্যেকটা রেল স্টেশনের নাম বদলে দেওয়া হচ্ছে, পড়ার বইয়ের নাম বদলে দেওয়া হচ্ছে। আমি সবাইকে যে অশ্রদ্ধা করি তা নয়, বিজেপি আরএসএসের মধ্যেও পুরনো কালচারের কিছু মানুষ আছেন, তাদের আমি সম্মান করি, তারা এত ডার্টি গেম খেলে না। কিন্তু এরা যে ডার্টি গেম খেলে, আমি তাদের এখনো আপনাদের বলছি, যদি কেউ নাও চলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, একলা চলবো, তবুও মনে রাখুন এদের মানুষ ক্ষমা করবে না। ব্যাংকের টাকা লুট করেছে, স্মল সেভিংস এর টাকা লুট করেছে। আজকে ফিল্ম স্টাররা ভয় পায় কখন আসলো ইনকাম ট্যাক্স রেড করতে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পায় কখন আসলো রেড করতে। এরা আজকে শুধু এজেন্সি দিয়ে, মনে রাখবেন, তালিবানি সাম্প্রদায়িকতা, তালিবানি উগ্রপন্থা, আর তালিবানি মনে রাখবেন কিছু একেবারে যাদের দিয়ে ব্যাংক লুট করছে, মানুষের ধন লুট করছে, মানুষের জীবন লুট করছে, এগুলো কিন্তু করছেই। আজকেও মারা গেছে, আজকেও খুন করা হয়েছে, উত্তরপ্রদেশে এনকাউন্টারের নাম করে কয়েকশো মানুষকে খুন করা হয়েছে আমি শুনেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, কেউ বাদ যায়নি। প্রতি বছর গড়ে 12,000 থেকে 13,000, মনে রাখবেন, 12,000 থেকে 13,000 কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই অবস্থা চলছে, নোট কেলেঙ্কারি, বড় কেলেঙ্কারি। আজ পর্যন্ত লোকে জানে না কত জমা হয়েছে ব্যাংকে, রিজার্ভ ব্যাংক আজ পর্যন্ত তথ্য দিতে পারেনি। এই সব চলছে, আর মিথ্যে ভাষণ চলছে, মিথ্যে কথা বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। তাই আমি আপনাদের বলি, আমি কংগ্রেস সিপিএমকে বলবো, এখানে বিজেপির সাথে মদত করবেন, আর দিল্লিতে আমাদের সাহায্য চাইবেন। চিন্তা করুন, বাংলায় আপনাদের সাহায্য আমরা চাই না, আমরা একা লড়বো, আমরা একা ভালো লড়বো। কিন্তু মনে রাখবেন, দিল্লিতে আমরা যখন আপনাদের সাহায্য করি, আর বাংলায় এরা আমাদের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস আর বিজেপি ভাই ভাই। আদর্শের কখনো মৃত্যু হয় না, বাংলায় একরকম আদর্শ, দিল্লিতে আর একরকম আদর্শ। কি পঞ্চায়েতেরা লড়াই করেনি সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে? কি বন্ধুরা, জোরে বলুন, করেছে কি করেনি? সিপিএম কংগ্রেস আর বিজেপি একসাথে লড়াই করেছে কি করেনি? আমাদের লড়াই বাংলায় সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে চলবে, আমরা ভুলিনি। আমরা ভুলিনি সিঙ্গুর, আমরা ভুলিনি নন্দীগ্রাম, আমরা ভুলিনি নেতাই, আমরা ভুলিনি কান্দুয়া, আমরা ভুলিনি মরিচঝাপি, আমরা ভুলিনি 21 জুলাই, আমরা ভুলিনি একটাও, মনে রাখবেন। 21 মানে রক্ত, 21 শহীদের তর্পণ, 21 মানে ভাষা, 21 মানে দিশা, 21 মানে আশা, 21 মানে ছাত্র যৌবন, 21 মানে মা বোনের প্লাবন, 21 মানে তপশিলদের ভালোবাসা, 21 মানে আদিবাসীদের প্রাণের আশা, 21 মানে কৃষক শ্রমিকের ভালোবাসা, 21 মানে সাধারণ মানুষের ফিরে দেখা। 21 বারবার আসুক আমরা চাই, যতদিন বাঁচবো 21 আমরা করব, আমাদের পার্টি বারবার করে করবে। আর এবারে তো 25, আর আগামী দিন ভারত জয় করা 21 হবে, আগামী 21 জুলাই ভারত জয় করা 21 হবে, এখন থেকে প্রস্তুতি নেবেন। এলাকায় ফিরে গিয়ে আমাদের সৈনিকরা প্রস্তুত হবেন। আগামী দিন বিজেপি যাদের টাকা ডিস্ট্রিবিউশন করতে না পারে, নজর রাখুন, পুলিশকে কমপ্লেন করুন। দুই, এরা তো উগ্রপন্থা, কোনো কোনো উগ্রপন্থী লোক এসেও তো করতে পারে, তাদের তো আইডেন্টিফাই করতে হবে কারা এরা। দুই, কিছু বাইরের লোকজন আসছে, আউটসাইডার, বাইরের লোকজন আসছে, এসে আরএসএসের নেতা হিসেবে ব্লকে ব্লকে বসে যাচ্ছে, টাকা ছড়াচ্ছে, দাঙ্গা ছড়াচ্ছে, মিথ্যে কথা বলছে, এগুলোর দিকে নজর রাখবেন ভালো করে। মনে রাখবেন, দাঙ্গা করা যাবে না, খুন করা যাবে না,
চক্রান্ত করা যাবে না, ষড়যন্ত্র করা যাবে না, পৈশাচিকত করা যাবে না, মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমরা রোজ নতুন করে শিখি। আমি চাই তৃণমূল কংগ্রেস দল মানুষের দল হিসেবে পরিগণিত হোক, যা দেখে প্রত্যেকে গর্ব করে বলবে আমি গর্বিত, আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। বলুন বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবেন কিনা, বলুন বুকে হাত দিয়ে নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন কিনা, বাংলাকে নিয়ে গর্ব করতে পারবেন কিনা, দেশকে নিয়ে গর্ব করতে পারবেন কিনা। পেছনে যারা আছেন তাদের কাছ থেকে আমি জানতে চাই, আমি দেখতে পাচ্ছি দূর থেকে হাত উঠছে, আমি দেখতে পাচ্ছি। আমার বাদিকে যারা আছেন বলুন বাংলাকে নিয়ে গর্ব করবেন কিনা। এ মাটি আমার গর্বের মাটি, এ মাটি আমার সোনার মাটি, এ মাটি রবীন্দ্র নজরুলের মাটি, এই মাটি দাঙ্গার মাটি নয়, মাথায় রাখবেন এটা। এ মাটি মানুষকে পথ দেখায়, এ মাটি রাস্তা দেখায়, এ মাটি রাস্তা চেনায়। তাই একবার নয় বারবার করে বলবো, মনে রাখবেন আমরা এই কথাগুলো বলবার পরে আবার সিবিআই পাঠাতে পারে নতুন করে, আবার ইডি পাঠাতে পারে নতুন করে, আমাদের কোনো যায় আসে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত জেলে ভরা হয়েছিল, আমাদের পার্লামেন্টারি পার্টির লিডারকে আমরা ছেড়ে কথা বলবো না। হাতে এজেন্সি আছে বলে যা ইচ্ছে করতে হবে? আমার হাতেও তো অনেক কেস আছে, কিন্তু আমি তো আজ পর্যন্ত করিনি কিছু। ভাই তোমরা বসে পড়লে না কেন, তোমরা উঠে গেলে কেন? এত ভিড়ের মধ্যে কেউ ওঠে? তবু আমি আপনাদের বলি যে মনে রাখবেন 21 জুলাই আমাদের শপথের দিন, অঙ্গীকারের দিন, নতুন করে বাঁচার দিন। একটা জিনিস লক্ষ্য রাখলেন, অনেক ঝড় এসেছিল, অনেক প্রলয় এসেছিল, আকাশ কালো করে এসেছিল, জল ভরা মেঘ এসেছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু আবার হাসছে। অর্থাৎ বিজেপি যাবে, এটা ইন্ডিকেশন মনে রাখবেন। ওরা ছিল, মা কাঁদছিল, আম্মা কাঁদছিল, যখন বলেছি বিজেপি হাটাও দেশ বাঁচাও, দেখুন আকাশও হাসছে। মনে রাখতে হবে, এই জন্যই বলি প্রলয় রুখবো, টর্নেডো রুখবো, তুফান রুখবো, বাঁধ ভেঙে দাও, বাঁধ রুখবো, এবং মনে রাখবেন নতুন করে বাঁধ গড়বো, আর সে বাঁধ তৈরি হবে সোনার বাঁধ, দেশকে তৈরি করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এখনো মনে করি রবীন্দ্রনাথের বাংলায় দাঁড়িয়ে আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্নুতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও ভাঙো। ভাঙতে তো শুরু হয়েছে বিজেপি, ভাঙতে শুরু হয়নি? শিবসেনা দল তোমাদের অ্যালায়েন্স ছিল, কালকে তারা তোমাদের ভোট দেয়নি, কালকে তোমাদের তারা ভোট দেয়নি, অর্থাৎ তুমি পেছিয়ে গেছো। তেলেগু দেশম দল তোমার অ্যালায়েন্স ছিল, তোমার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন নিয়ে এসছে, তুমি পেছিয়ে গেছো। কেসিয়ার তোমাদেরই সমর্থনে ছিল, তারাও তোমাদের ভোট দেয়নি, এমনকি বিজেডিও তোমাদের ভোট দেয়নি। আগামী দিন মনে রাখবে, আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা শূন্যে গিয়ে ঠেকবে, তার কারণ এই অঙ্ক 2019 অঙ্ক নয়, এটা 2014 অঙ্ক, এটা মাথায় রাখবেন। আগামী দিন আমাদের আরো কাজ করতে হবে, কৃষক বন্ধু হয়ে কৃষকদের পাশে দাঁড়াতে হবে, মহিলা বন্ধু হয়ে মহিলাদের পাশে দাঁড়াতে হবে, মা বোনদের সম্মান দিয়ে আরো এগিয়ে নিয়ে আসবেন। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের কথায়, না জাগিলে ভারত লল না, এ ভারত জাগে না জাগে না। আগামী দিন মনে রাখবেন, তপশিলীদের এগিয়ে নিয়ে আসতে হবে, আদিবাসীদের এগিয়ে নিয়ে আসতে হবে, সংখ্যালঘুদের এগিয়ে নিয়ে আসতে হবে, এটা স্বামী বিবেকানন্দের কথা। বেরিয়ে আসুক নেতৃত্ব মাটির নিচের থেকে। তৃণমূল কংগ্রেস, আমি গর্ব করে বলি, আজকে আমার নেতারা অনেকে স্টেজে নেই, কেউ হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে, কেউ শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে, কেউ কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছে, কেউ বা রাস্তায় দাঁড়িয়ে আছে।
আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আজকে ভলেন্টিয়ার, তৃণমূল কংগ্রেসের নেতারাই আজকে ভলেন্টিয়ার। তার কারণ তৃণমূল কংগ্রেস স্তরটাই হচ্ছে আসল স্তর, মানুষের স্তর। আমার একটা হাত জোর করে আবেদন থাকবে, কখনো গরিব মানুষকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, গরিব মানুষকে সেবা করা আমাদের কাজ, গরিব মানুষকে বঞ্চিত করা আমাদের কাজ নয়। গরিবের কোনো পরিষেবা পেতে যাতে অসুবিধে না হয়, আপনারা সবাই দায়িত্ব নিয়ে দেখবেন। গরিব মানুষ যদি কোনো বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন। গরিব মানুষ যদি একটা কথা বলে সবটা সমাধান করতে না পারলেও তাদের কথাটা মন দিয়ে শুনবেন। আমি তো শুনি, আমি কত চিঠি পাই, আমি সবটা হয়তো করতে পারি না কিন্তু অনেকটা করতেও তো পারি, বলুন, অনেকটা করে দিই। আমি কালকেও দেখছিলাম একটা কাগজে, আজকাল কাগজে বেরিয়েছিল সম্ভবত, বাঁকুড়ার একটি ছেলে, সে মেডিকেল কলেজে পড়বে, খুব গরিব, পড়তে পারছে না। আমায় বলেনি, আমি কাগজ দেখে তার বাড়িতে ফোন করাই এবং তার টোটাল পড়াশুনোর দায়িত্ব আমরা কিন্তু নিই। তার কারণ হচ্ছে এটাই আমাদের কাজ। কদিন আগে আমি কুচবিহারে গিয়েছিলাম, রাস্তায় আস্তে আস্তে আমি দেখি একটা খুব গরিব লোক দাঁড়িয়ে আছে জলপাইগুড়ির। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? বললো, না মা, আমার কিছু বলার নেই। আমি বললাম, আপনি কেমন? আমি খুঁচিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে কে কে আছে, কি করেন। আমাকে বলছে, আমার একটা মেয়ে আছে, কিন্তু জানো তো মা, পড়াটা আমি করাতে পারিনি, পয়সা নেই। আমি মেয়েটার নামটাম নিলাম, নিয়ে বললাম, আমি যদি আপনার মেয়ের পড়াশোনার ব্যবস্থা করে দিই। আমি ফিরে এসে মেয়েকে যোগাযোগ করলাম এবং তার পড়াশোনার ব্যবস্থা করে দেবো এবং তাকে আরও 50,000 টাকা দিয়ে এলাম যে দেখো বাবা, তুমি তোমার সাহায্যটা নিয়ে তুমি করো, এইভাবে সাহায্য করতে হবে। শুনুন, একটা গরিব লোক আপনি দেখছেন, এখন তো 2 টাকা কিলো চাল দেওয়া হয়, খাদ্যের অভাব অতটা নেই, 2 মুঠো চাল, মোটা কাপড়, মোটা ভাতটা আমরা দিই, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে, ভাই দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। 2 টাকা কিলো চাল কিন্তু মানুষের মুখে আমরা তুলে দিয়েছি, প্রায় 8.5 কোটি মানুষের মুখে, মনে রাখবেন, এইটা মানুষের খাদ্য সুরাহা করে দিয়েছে। বিনা পয়সায় চিকিৎসা, 28,000 বেড বেড়েছে, 1 পয়সা বেড ভাড়া দিতে হয় না, 1 পয়সা ওষুধের দাম দিতে হয় না। কত কষ্ট করে আমরা এই টাকাটা জোগাড় করি বলুন। আমায় 2,24,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়েছে, সিপিএম এর দেনা, এবছরও 46,000 কোটি টাকা দেনা শোধ করতে হবে, তা সত্ত্বেও করছি। মনে রাখবেন, বিনা পয়সায় খাদ্য, 30 লক্ষ বিনা পয়সায় বাড়ি করে দিয়েছি, 5 লক্ষ পাট্টা করে দিয়েছি, আমাদের 1,20,000 সিভিক পুলিশ নেওয়া হয়েছে এবং তাদের মাইনেও 1 অক্টোবর থেকে তারা জুনিয়র হোমগার্ড হয়ে যাবে একটা ট্রেনিং নিয়ে, আর তাদের মাইনেও 8,000 টাকা করে হয়ে যাবে। প্যারা টিচারদের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে, ICDS-এরও 1,000 বাড়ানো হয়েছে, আশারও 1,000 বাড়ানো হয়েছে। দার্জিলিংয়ে আমার বিনয় অনেক রাজকে এখানে আছে, বিনয় তামাং, অনেক থাপা, শান্তা ছেত্রী, আমার মণিপুরের প্রেসিডেন্টও এসছেন, ত্রিপুরার প্রেসিডেন্টও এসছেন, ঝাড়গ্রাম বিহার থেকেও এসছেন, অনেকে উড়িষ্যা থেকে, আসামও এসছে, আমরাও আস্তে আস্তে অন্যান্য রাজ্যতেও, তারা সবাই মঞ্চে উপস্থিত আছেন। একটু দাঁড়াতে অনুরোধ করব আমি, বিনয় তামাং, অনেক থাপা, মণিপুর থেকে যে প্রেসিডেন্ট এসছেন এবং মণিপুর, বিহার, আসাম এবং আমার ত্রিপুরা থেকে যারা এসছেন, হ্যাঁ, তাদের সকলকে আমি এ করতে অনুরোধ করব। আমি আপনাদের আবার বলি, হামে খালি বাঙ্গাল নেই, আউসারে জো জায়গা হ্যায়, আসামে বাঙালি খেদাও হচ্ছে, আমরা আসামিদের ভালোবাসি, আমরা বড়োদের ভালোবাসি, আমরা রাজবংশী ভালোবাসি, আমরা কামতাপুরী ভালোবাসি, কিন্তু মানুষের মানবিক অধিকার কেড়ে নিলে আমরা তখন রুখে দাঁড়াই, আমরা তাদের পাশে আছি, আসামবাসীদের পাশে, এটা আমি বলবো। মণিপুরেও সেম প্রবলেম চলছে, আমি জানি মণিপুর মে সেম প্রবলেম হ্যায়, কবি রাজস্থান মে হ্যায়, কবি গুজরাট মে হ্যায়, কবি মধ্যপ্রদেশ মে হ্যায়, কবি বিহার মে হ্যায়, কবি ঝাড়খণ্ড মে হ্যায়। মেয়ে আপ লোক কো ভি আশ্বস্ত করনে চাহুঙ্গি কি আপকা ভি কোই দিক্কত হো,
तो हम लोग एक साथ में काम करके इसको निभाएंगे। और आप चाहते हैं तो हमारा तृणमूल कांग्रेस भी आपका साथ काम करेंगे, आपका राज्यों में भी। हमें चाहते हूं कि आज बीजेपी को देश से जाना है, सबसे ज्यादा अच्छा होता है कि बीजेपी देश को लूट रहा है, देश को लूट लिया है, हिंदुस्तान को बचाना है, हिंदुस्तान को कामयाबी बनाना है, हिंदुस्तान को आगे ले जाना है। बेरोजगारी जो बढ़ते जा रहा है, किसान को जो दिक्कत बढ़ते जा रहा है, इसको हाल निकालना है। हमारा माइनॉरिटी भाई बहन को लोग ऊपर, दलित का ऊपर जो अत्याचार हो रहा है, इसको सॉर्ट आउट करना है। इसी के लिए मैं कहने चाहूंगा कि खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रोजा क्या है। हमें यह कहने चाहूंगा कि हमारा एक पंजाबी कहावत है कि सार फारोसी का तमन्ना, सार फारोसी का तमन्ना। आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाज हुए कतील में है। हमें यह कहने चाहूंगी कि कोई लोग है, कोई लोग है वो तो कफन को डरता है और कफन हमारा लिए इंतजार करते हैं। हम दिम्मा हिम्मत से लड़ते हैं, हम कोशिश करके लड़ते हैं, हम दिमाग से लड़ते हैं। एक कहावत है कि रोशनी चांद से होता है और मोहब्बत प्यार से होता है। हम कहते हैं रोशनी चांद से होता है और तृणमूल प्यार से होता है। ये याद रखना जरूरी है, ये याद रखना जरूरी है। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দার বেগে ধাও, ভাঙো রিলিজিয়াস এক্সট্রিমিজমকে, ভাঙো তালিবানি সাম্প্রদায়িকতাকে, ভাঙো বিজেপির অত্যাচারকে, ভাঙো লুটেরা রাজকে, ভাঙো। নতুন করে তৈরি করে বলুন আমরা নতুন জীবনের যৌবনেরই দূত, অথবা বলুন মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, অথবা বলুন ত্যাগকা নামায় হিন্দু, ত্যাগকা নামায় হিন্দু। এ বিজেপি নিজেদের হিন্দু বলে কোন হিন্দু, ঘৃণা করা হিন্দু না তালিবানি হিন্দু, কোন হিন্দু? আমরা হিন্দু নই, স্বামী বিবেকানন্দ হিন্দু নয়, রামকৃষ্ণ হিন্দু নয়, কে কে হিন্দু শেখাচ্ছে? আমি পুরীতে পুজো দিতে যাবো, আমায় বলে আমি নাকি হিন্দু ঘরে জন্মগ্রহণ করিনি, ওর কাছে সার্টিফিকেট নিতে হবে, যেন আমি ওদের পেট থেকে জন্মেছি, যেন মনে হচ্ছে ওদের পেট থেকে আমি জন্মেছি, সার্টিফিকেটটা ওরা আমায় দেবে, মহা মুশকিল। আমি বলি তোমাদের হিন্দুত্বকে আমরা মানি না, আমরা আমাদের হিন্দুত্বকে মানি, মা দুর্গা মা কালী জয় বজরং বলি, ওং নমো শিবায় গণপতি বাপা মৌর্যা বিশালাক্ষী বিষ্ণু মাতা রক্ষা কালী জয় মাতা দি সন্তোষী মাতা, সমস্তকে আমরা মানি, সারা ভারতবর্ষকে আমরা মানি। আর তোমরা কি, তোমরা শুধু বলবে ও যা বলবে তাই, তরোয়াল হিন্দু, তরোয়াল হিন্দু, বন্দুক হিন্দু, পেটাও হিন্দু, জ্বালিয়ে দাও হিন্দু, এটা হিন্দুদের অসম্মান করা। হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি, হিন্দু ধর্মকে অসম্মান করার কোনো অধিকার বেদ ওদের দেয়নি, উপনিষদ ওদের দেয়নি, রামায়ণ ওদের দেয়নি, মহাভারত ওদের দেয়নি। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। আমার স্টুডেন্ট ইয়াং জেনারেশন যারা আছেন, এগুলো আপনারা সোশ্যাল নেটওয়ার্ক ভালো করে করবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্ট্রেংথ ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। তোমরা তো ডিভাইড করতে যাচ্ছ, কেন ডিভাইড করছো? স্বামী বিবেকানন্দ আপনারা জানেন একজন মুসলমানের বাড়ি গিয়ে হুকো খেয়ে দেখতে গিয়েছিলেন যে তার জাত যায় কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন, ওরে মা মানে তো মা, মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ তো এইটুকুই। ওরে জল মানে জল, জলটাকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ বা ওয়াটার বলে, এইটুকুই তফাৎ, এর থেকে বেশি তফাৎ নয়। কিন্তু এরা ভেবেছে ভারতবর্ষে একবার ক্ষমতা এসছে, একেবারে হিটলার মুসোলিনির থেকেও বড় সম্রাট, হিটলার মুসোলিনির থেকেও বড় সম্রাটরা এসে গেছেন, এবং এসে গিয়ে বলছে ভাষণ দিয়ে এই করতে হবে ওই করতে হবে, এবং শুধু ঘৃণা শেখাচ্ছে,
দাঙ্গা করে যাদের হাতে রক্ত লেগে আছে দাঙ্গার এখনো, তারা আজকে সব দেশ চালাচ্ছে, আর তারা এসে জ্ঞান দিচ্ছে, আর সেই জ্ঞান আমাদের শুনতে হবে, সেই গান আমাদের শুনতে হবে, আপনারা বিশ্বাস করেন? সুতরাং আমি মনে করি, আমি যখন বলি আমার হৃদয় বলে, আমি নিজে বলি না, আমার গলা বলে না, আমার হৃদয় বলে। আর হৃদয় কিন্তু আপনাদেরও যেমন একটা, আমারও কিন্তু একটা। আমি হৃদয় থেকে, আমার হৃদয়ের উচ্চারিত শক্তি থেকে বলছি, কিছুতেই মেনে নেবেন না, কিছুতেই মেনে নেবেন না, কিছুতেই মেনে নেবেন না। এদের ঔদ্ধত্য, এদের অহংকার, এদের অত্যাচার, এদের শোষণ, এদের নিষ্পেষণ, এদের অপপ্রচার, কুৎসা, সব টিভি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে, ন্যাশনাল চ্যানেলগুলোকে দেখুন ম্যাক্সিমাম কিনে নিয়েছে, প্রেস মিডিয়াকে ভয় দেখিয়ে কিনে নিয়েছে, এমনকি জুডিশিয়ারিতেও হস্তক্ষেপ করে, কে কি করবে না করবে। এরকম গণতন্ত্র ভারতবর্ষে কোনো দিন ছিল না। এটা ভারতবর্ষের সাংবিধানিক সংকট, গণতন্ত্রের সংকট, ধর্মনিরপেক্ষতার সংকট, সেকুলারিজমের সংকট। তাই মনে রাখবেন, এই সংকটের বিরুদ্ধে আমরা বলি, ত্যাগ কা নাম আয় হিন্দু, ইমান কা নাম আয় মুসলমান, প্যার কা নাম আয় ঈসাই, আর শিখ কা নাম আয় বলিদান, ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান। এটা মাথায় রাখবেন। আর বাংলাটা কি কত শিখেছি আমরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, সে দেশ স্বপ্ন দিয়ে তৈরি, ও যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আপনার জন্মভূমি, সে যে মোদের মাতৃভূমি। এটা মনে রাখতে হবে, এটা বাংলার কালচার, বাংলা সবাইকে পথ দেখায়। আমি আমার যত ভাই বোনেরা বিদেশেও পড়াশুনো করছেন, তাদের কাছে অনুরোধ করব, বাংলায় ফিরে আসুন, বাংলায় নতুন করে খুঁজে নিন নিজের দিশা। বাংলা এখন অনেক এগিয়ে চলেছে, আজ শুধু আমরা বলছি না, সবাই বলছে, সবাই যেটাকে ভালো বলে সেটা ভালো হয়, নিজে কখনো ভালো বলা যায় না, এটা আমাদের গর্ব। তাই পলিটিক্যাল লড়াই আমাদের চলবে, রাজনৈতিক লড়াই আমাদের চলবে, সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে, এখানে অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, কিন্তু উন্নয়নও আমাদের করতে হবে, এগিয়ে যেতে হবে, মা মাটি মানুষের সাথে কাজ করতে হবে, সবাই যাতে বলতে পারে এটা মাটির দল, এটা মাটির দল, এটা মাটির দল, এটা মাটির ভাই, এটা মাটির ভাই, এটা মাটির বোন, এটা মাটির কৃষক, এটা মাটির দলিত, এটা মাটির আদিবাসী। কয়েকটা নেতা বিভিন্ন জায়গায় নানা রকম খেলা খেলছে, টাকা দিয়ে দিয়ে কাউকে কাউকে কিনছে, কখনো আদিবাসীদের কাছে মিথ্যে অপপ্রচার করছে, কখনো সংখ্যালঘুদের কাছে কাউকে কাউকে কিনে নিয়ে অপপ্রচার করছে। কিন্তু আমি এখনো বলি, একজন দুজনকে কিনে নেওয়া যায়, কিন্তু সবাইকে কিনে নেওয়া যায় না, এবং যাবেও না। আগামী দিন আকাশে সূর্য উঠবেই, আর সে সূর্যটা মানুষের সূর্য। আগামী দিন আকাশে চাঁদ উঠবেই, এবং সে চাঁদটা জনগণের চাঁদ। আগামী দিন আকাশে তারা উঠবেই, সে তারাগুলো সব মনে রাখবেন, সর্বধর্ম সমন্বয়, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়কে নিয়ে, এটা মাথায় রাখবেন। তাহলে আজকের অঙ্গীকার কি হলো, 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড? 19 ভারতবর্ষকে জয় করব বলে, আর বিজেপিকে তাড়াবো বলে, ঠিক আছে? 19-19 দখল, ঠিক আছে? 19-19 দখল, 19-19 দখল, ভারতবর্ষের মা মাকে ফিরিয়ে আনা সম্মানের সাথে, দেশ বাঁচানো। আর 42-42 পেছনে যারা আছেন, এদিকে যারা আছেন, বাঁদিকে যারা আছেন, ডান দিকে যারা আছেন, সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, 42-42
একুশে দিচ্ছি ডাক, বিয়াল্লিশে বিয়াল্লিশ থাক, বিজেপি গোল্লায় যাক, সিপিএম ধাক্কা খাক বাংলায়, কেরালায় গিয়ে করুক গিয়ে আমার যায় আসে না, বাংলার মাটিটা অন্য মাটি, অনেক অত্যাচার হয়েছে, 34 বছরে দেনায় বিক্রি দিয়ে চলে গেছো আর নেই। আর কংগ্রেসের এখনও যারা আছেন তাদের কাছে আমার আবেদন, দিল্লিতে তৃণমূল আপনাদের সমর্থন করবেন আর এখানে বিজেপির হাত ধরবেন, কোনটা করবেন সেটা নিজেরা ঠিক করুন, সেটা ঠিক করুন, এটা আপনাদের ঠিক করতেই হবে। আমরাও একসময় কংগ্রেস করতাম, কিন্তু মনে রাখবেন আমরা আদর্শের মৃত্যু ঘটাই না। তৃণমূল কংগ্রেসে অনেকে জিজ্ঞেস করে তোমার আদর্শ কি, আদর্শ একটাই, আমরা জনগণের পক্ষে, আমরা পো পিপুল পার্টি, ডেমোক্রেসির আসল সংজ্ঞা অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, যতদিন বাঁচব এই লড়াইটাই করব। দেখেছেন আকাশ মা আমাকে কত সুযোগ দিয়েছে, আপনাদের কত সুযোগ দিয়েছে মিটিংটা করার, মিটিংটা বলার, এবার মা বলছে মেঘ আসছে, এবার তোমরা মিটিংটা শেষ করো, কারণ অনেক মানুষ আবার ফিরে যাবে অনেক দূরে দূরে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, বৃষ্টিতে যারা ভিজে এসছেন বাড়িতে গিয়ে একটু ভালো করে গরম জলে স্নান করে নেবেন আর জামা কাপড়টা ছেড়ে নেবেন, বৃষ্টিতে ফিরে গিয়ে চান করলেই ঠিক হয়ে যায় শরীরটা, আর একটা অ্যান্টি অ্যালার্জি খেতে হয়, শরীরটা যত্ন করবেন। যারা দূর দূর থেকে এসছে, যতক্ষণ পর্যন্ত সব কর্মীরা বাড়ি পৌঁছে না যাবে, প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব তাদের প্রতি নজর রাখবার জন্য, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যাবে প্রত্যেককে আমি নজর রাখতে অনুরোধ করব। আর আজকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রেস মিডিয়া রিপোর্টারদের, ফটোগ্রাফারদের, টেলিভিশন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ ধরে তারা আমাদের মিটিং করার সুযোগ দিয়েছেন, আমার বুদ্ধিজীবী যারা এসেছেন, আমাদের যাত্রা, নাটক, কবিতা, সিনেমা, খেলাধুলা, শহীদ পরিবার থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ সকলকে, এমনকি আমাদের মিটিংয়ে অবজারভার হিসেবে রীত এসছে, আমাদের অফিসে, আমাদের এখানে মিটিংয়ে চন্দন মিত্র এসছেন, আমাদের এখানে মইনুল হাসান সহ কংগ্রেসেরও 4 জন আজকে এখানে এসছেন, আমি সবাইকে আমার অন্তরের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি এবার অনুরোধ করব সুব্রত বক্সীকে মিটিংটা শেষ করবে, ইন্দ্রনীল সেনকে সামনে আসতে অনুরোধ করব, ইন্দ্রনীল সেন, শুভেন্দু, অভিষেক, ববি, ফিরাদ হাকিম, দেব, সোহম, যিশু, এসো এখানে। আর এখানে আমি ডাকব আমার ফিল্ম স্টার, যে কজন মেয়েরা এসছে আমার, বিশেষ করে জুন, মালিয়া, নুসরত, ইন্দ্রাণী, মিমি, আমি যাদের দেখতে পাচ্ছি আর কি, বাহা পাঠ করেছিল, বলে দে ওদের, তোদের 2-3 জনকে, তারপরে এদের নিয়ে এসো কয়েকজনকে জাতীয় সঙ্গীত গাইবার জন্য, খোকন এসো, খোকন এসো জাতীয় সঙ্গীত গাইবার জন্য, 1 মিনিট অপেক্ষা করুন, জাতীয় সঙ্গীত না করে আমরা শেষ করি না, কারণ আমাদের আলটিমেটলি, এসো তোমরা, এসো নুসরত, এসো তোমরা, এসো যিশু, এসো, এই যশ, এসো, এসো বনি, এসো ওদের একটু উঠিয়ে নে, সহ ফিল্মের ওদের একটু উঠিয়ে নে, ফিল্মের ওদের একটু উঠিয়ে নে, ইন্দ্রনীল কোথায়, এবার আমি অনুরোধ করব আমার শিল্পীদের, জাতীয় সঙ্গীত গেয়ে আমরা দেশমাতৃকার প্রতি আমাদের সঙ্গ, আমাদের 21 জুলাইকে আমরা উৎসর্গ করব। ইন্দ্রনীল করো,
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ একুশে জুলাই জিন্দাবাদ আমরা কারা তৃণমূল আমরা কারা তৃণমূল আরো জোরে হাতে হাতে রিদিম দিয়ে আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল পেছনে কারা তৃণমূল বাইতে কারা তৃণমূল ডাইনে কারা তৃণমূল সামনে কারা তৃণমূল এগিয়ে কারা তৃণমূল এগিয়ে কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল লাল আটাবে তৃণমূল বিজেপি ছাড়াবে তৃণমূল বাংলা গড়বে তৃণমূল দেশ বাঁচাবে তৃণমূল কৃষক ভাই বোনেরা তৃণমূল শ্রমিকেরা তৃণমূল ছাত্র যুব তৃণমূল ছাত্র যৌবন তৃণমূল ছাত্র জীবন তৃণমূল এই নবীন প্রজন্ম তৃণমূল এই দলিত ভাই বোনেরা তৃণমূল এই সংখ্যালঘু তৃণমূল সংখ্যালঘু তৃণমূল এই হিন্দুরাও তৃণমূল এই হিন্দুরাও তৃণমূল পাঞ্জাবিরাও তৃণমূল শিখরাও তৃণমূল বন্দে মাতরম বন্দে মাতরম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই 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 লড়ছে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল এই দেশ বাঁচাবে তৃণমূল এই কলেজ বাঁচাবে তৃণমূল এই শিক্ষা বাঁচাবে তৃণমূল এই সমাজ বাঁচাবে তৃণমূল এই কৃষক বাঁচাবে তৃণমূল এই তপশিলি বাঁচাবে তৃণমূল এই সংখ্যালঘু বাঁচাবে তৃণমূল এই শিখ বাঁচাবে তৃণমূল এই হিন্দিভাষী বাঁচাবে তৃণমূল এই সবাইকে বাঁচাবে তৃণমূল এই দেশ বাঁচাবে তৃণমূল এই উন্নয়নে তৃণমূল সভ্যতাতে তৃণমূল এই সংস্কৃতিতে তৃণমূল এই সম্প্রীতিতে তৃণমূল এই মা বোনেরা তৃণমূল এই মা বোনেরা তৃণমূল এই সবুজ সবুজে তৃণমূল এই গ্রামে গ্রামে তৃণমূল এই জেলায় জেলায় তৃণমূল এই ব্লকে ব্লকে তৃণমূল এই শহর প্রান্তরে তৃণমূল এই সারা ভারতে তৃণমূল এই পার্লামেন্টে তৃণমূল এই বিধানসভায় তৃণমূল এই পঞ্চায়েতে তৃণমূল এই মিউনিসিপ্যালিটিতে তৃণমূল এই কর্পোরেশনে তৃণমূল এই ছাত্র যৌবন তৃণমূল এই রাস্তায় রাস্তায় তৃণমূল এই শিয়ালদাতে তৃণমূল এই রেল স্টেশনে তৃণমূল এই বাজারেতে তৃণমূল এই কর্মতীর্থে তৃণমূল এই কন্যাশ্রীতে তৃণমূল এই যুবশ্রীতে তৃণমূল এই সবুজ সাথীতে তৃণমূল এই শিক্ষাশ্রীতে তৃণমূল এই রূপশ্রীতে তৃণমূল এই রূপশ্রীতে তৃণমূল এই সর্বত্র তৃণমূল তাই তো বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম এই ছাত্র তুমি এগিয়ে বলো বন্দে মাতরম এই ছাত্রী তুমি এগিয়ে বলো বন্দে মাতরম এই যুবক তুমি এগিয়ে বলো বন্দে মাতরম এই কৃষক তুমি এগিয়ে বলো বন্দে মাতরম এই শ্রমিক তুমি এগিয়ে
এগিয়ে বলো, বন্দে মাতরম, এই সংখ্যালঘু এগিয়ে বলো, বন্দে মাতরম, এই তপশিলীরা এগিয়ে বলো, বন্দে মাতরম, এই আদিবাসীরা এগিয়ে বলো, বন্দে মাতরম, এই শিশুর কণ্ঠে আওয়াজ তোলো, বন্দে মাতরম, এই মায়ের কণ্ঠে আওয়াজ তোলো, বন্দে মাতরম, এই উলুধ্বনিতে আওয়াজ তোলো, বন্দে মাতরম, এই সর্বধর্মে আওয়াজ তোলো, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তুই বাংলা, জয় বাংলা, জয় তু বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় বাংলা, জয় তৃণমূল, জয় বাংলা, জয় তৃণমূল, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, ইনশাল্লাহ, বন্দে মাতরম, সবাই ভালো থাকুন। মমতা ব্যানার্জী জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জী জিন্দাবাদ, 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 দেশ কি নেত্রী কাসি হ্যায়, মমতা ব্যানার্জী জৈসে হ্যায়, দেশ কি নেত্রী কাসি হ্যায়, মমতা ব্যানার্জী জৈসে হ্যায়, দেশ কি নেত্রী কাসি হ্যায়, মমতা ব্যানার্জী জৈসে হ্যায়, দেশ কি নেত্রী কাসি হ্যায়। সবাইর অনুমতি নিয়ে সভা শেষ করছি এখানেই। আমি সবাইকে অনুরোধ করব, স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, যারা যাচ্ছেন যেখান থেকে এসছেন সেখানে ফিরবেন, যারা শিয়ালদাতে এসেছেন তারা শিয়ালদায় ফিরবেন, যারা কলকাতা স্টেশনে এসছেন তারা শিয়ালদায় চলে যান, আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাকে কলকাতা স্টেশনে ওখানে পৌঁছে দেবে, যারা হাওড়া থেকে এসছেন হাওড়ায় ফিরবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা ওখানে আসেন, যারা আজকের গাড়িতে ফিরতে পারবেন না অযথা কোনো দায়ভার নেবেন না, আমাদের পক্ষ থেকে তাদের রেখে